ভোজগাঁও গ্রামের রহিমা বেগম। পদ্মা দিনের পর দিন গিলেছে 15 বিঘা জমি আর বিশাল বাড়ি চত্বর। দোতলা ঘরটি নিয়ে কোনো মতে উঠেছেন উত্তর দিঘলি গ্রামে। এখানেও একেবারে কাছে চলে এসেছে পদ্মা। সব হারিয়ে 7টা গরু বাছুরই একমাত্র বেঁচে থাকার সম্বল, তাই এত অসহায়ত্বের মধ্যেও যত্নের কমতি নেই। টাকা নাই, ঘরে খাদ্য নাই, রহিমার মতো শত শত কৃষক কৃষাণী বিপদগ্রস্ত। শীতের আগাম ফসল নিয়ে নয়, ব্যস্ত বাড়িঘর ভেঙে নিয়ে অনিশ্চিত গন্তব্যে যাওয়ার জন্য। এখন আমরা সর্বহারা, জায়গা জমি সব গেছে নদীতে। বেলগাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সব থুয়া মানে নদীর ভাঙনে জানালায় যাইতেছি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষি পরিবারগুলোকে পুনর্বাসন সহ পুনর্বাসনের আওতায় আনার কথা জানায় কৃষি বিভাগ। লৌহজংয়ের যে শস্য ভাণ্ডার ছিল, বিভিন্ন বৈচিত্র্য ফসল, যেহেতু নদী গর্বে বিলীন হয়েছে, আমরা আসলে পরবর্তীতে এই কৃষি কার্যক্রমটা এইভাবে চালাতে পারবো কিনা এটা নিয়ে আমরা এখন চিন্তায় আছি। কৃষি বিভাগ বলছে ভাঙনের কারণে আগামী মৌসুমে অন্তত 7,000 টন খাদ্যশস্য উৎপাদন কম হবে। সময় সংবাদ, মুন্সিগঞ্জ।